আজ শুরু হচ্ছে বাংলাদেশের সাফ মিশন বিকেলে লেবাননের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের দল প্রতিপক্ষ ফেভারিট হলেও ভালো ফলাফলের আশা সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে উদাসীন ভারত আয়োজনের নানা অব্যবস্থাপনার অভিযোগ কান্তিভরা স্টেডিয়ামে সাংবাদিকদের জন্য নেই প্রেস বক্স সুবিধা বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার শুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের খবর প্রথম ম্যাচেই বাংলাদেশের সামনে শক্ত প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 93 ধাপ এগিয়ে থাকা লেবাননের চ্যালেঞ্জ নেবে লাল সবুজের দল প্রতিপক্ষ ফেভারিট হলেও ছাড় না দেওয়ার প্রত্যয় জামাল ভুঁইয়াদের ম্যাচ শুরু হবে বিকেল 4টায় ভারতের বেঙ্গালুরু থেকে এস এম ইকবালের রিপোর্ট ব্যাঙ্গালোর এসে চার দিন ধরে গা গরম করছে বাংলাদেশ কম্বিডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় এলেও দলের কম্বিনেশনে ঘাটতি ছিল স্পষ্ট লেবানন পরীক্ষার আগে তা পুষিয়ে নেয়ার চেষ্টা তবে অনুশীলন অ্যাস্ট্রো টার্ফে হওয়ায় প্রশ্ন থেকেই যায় কান্তি রাভার স্পিডি গ্রাসি গ্রাউন্ডে এই প্রস্তুতি কতটা কাজে আসবে গেল কয়েকটা সাফে ব্যর্থতা বৃত্তে থাকা বাংলাদেশ এবার আরও বিপাকে একে তো দলে খুব একটা ভারসাম্য নেই তার উপর লেবানন পরীক্ষা যদিও এই দলটা ইন্টারকন্টিনেন্টাল কাপে টানা ম্যাচ খেলার ধকলে আছে যার সুবিধা পেতে পারে বাংলাদেশ তাই এক পয়েন্টের আশা ছাড়ছেন না কোচ লেবানন বেশ কঠিন প্রতিপক্ষ ওরা চাইবে ম্যাচ জিতে এগিয়ে যেতে আমরা চেষ্টা করব প্রতিরোধ করার অবশ্যই আমরা একটা পয়েন্ট চাই কিন্তু এই কাজটা ফুটবলারদেরই করতে হবে আমি বিশ্বাস করি ভালো একটা কিছু আমাদের পক্ষে করা সম্ভব কোচ কিছুটা রক্ষণাত্মক হলেও জামাল আগ্রাসী লেবাননকে হারাতে চাইছে হয়তো অধিনায়ক বলেই তার বাড়তি আত্মবিশ্বাস সে যাই হোক সাফে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে যে পয়েন্ট বের করতেই হবে তা মানছেন কাপ্তান নিজেই আমরা দিতে চাই ফার্স্ট অফ অল বাট আমরা খুশি হবে যদি আমরা এক পয়েন্ট নিতে পারি বাট আমরা জানি এটা একটা টাফ ম্যাচ থাকবে কারণ লেবানন অনেক শক্তিশালী টিম র্যাঙ্কিং লেবাননের পক্ষে থাকলেও পরিসংখ্যান কিন্তু সমানে সমান এর আগে দুই দেখায় একটি করে জয় আছে দু দলেরই সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই সবচাইতে কঠিন ম্যাচের সামনে বাংলাদেশ অবশ্য তার জন্য হয়েছে কঠোর প্রস্তুতি লেবাননকে রুখে দিয়ে একটি পয়েন্ট যদি ছিনিয়ে আনতে পারে লাল সবুজরা তা নিশ্চিতভাবেই দলকে লক্ষ্যপূরণের পথে এগিয়ে নেবে এক ধাপ কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ড থেকে এস এম ইকবাল সময় সংবাদ বেঙ্গালোর এই মুহূর্তে ভারতের বেঙ্গালুরুতে আছেন রিপোর্টার এস এম ইকবাল সাফ চ্যাম্পিয়নশিপের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে ইকবাল শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ স্বাভাবিকভাবে অনেক চাপে আছে টিম বাংলাদেশ তবে এই চাপটাকেই কিন্তু উপভোগ করছে ফুটবলাররা অর্থাৎ তারা সেই জিনিসটা ভিন্নভাবে দেখতে চাচ্ছে কারণ গেল চারটা ম্যাচ লেবানন হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল কাপ যেটা ভারত অনুষ্ঠিত হচ্ছিল সেখানে হচ্ছে গেল চারটা ম্যাচ ওরা খুবই হার্ড কম্পিটিশনের মধ্য দিয়ে গিয়েছে যার ফলে এই টিমটা শারীরিকভাবে কিছুটা বিপর্যস্ত অবস্থায় আছে যেটাই গতকাল আমাদের টিম কোচ যে হাভিয়ার ক্যাবরেরা সেই ক্যাবরেরা সেই কথাটাই বলছিল অর্থাৎ লেবাননকে নিয়ে যে আগেই ম্যাচের আগে যে হেরে যাওয়া সেই হেরে যা এই সেই হেরে যেতে চায় না বাংলাদেশ বাংলাদেশ তাদের স্বাভাবিক পারফরমেন্সটা করতে চায় স্বাভাবিক পারফরমেন্স করে প্রতিপক্ষকে হারিয়ে দিতে চায় এখন এই ম্যাচটা বাংলাদেশের জন্য এতটাই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে এসেছে এবার তারা সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলতে চায় কারণ বিগত চারটা সাব বাংলাদেশ একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় হতে গিয়েছিল এবার যেহেতু তারা সেমিফাইনাল খেলতে চাচ্ছে সেক্ষেত্রে এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্তত এই ম্যাচ থেকে বাংলাদেশ যদি একটি পয়েন্ট নিশ্চিত করতে পারে তাহলে পরবর্তী যে ইকুয়েশনগুলো রয়েছে অর্থাৎ এরপরে বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে একটি ম্যাচ রয়েছে ভুটানের সঙ্গে আরও একটি ম্যাচ রয়েছে সেই ম্যাচ দুটো কম্পারেটিভলি বাংলাদেশের জন্য অনেকটাই সহজ সুতরাং এখান থেকে একটি পয়েন্ট যদি বাংলাদেশ পেতে পারে তাহলে তাদের যে পরবর্তী ইকুয়েশনগুলো রয়েছে সেই ইকুয়েশনগুলো অনেক সহজ হয়ে যায় অর্থাৎ বাংলাদেশ কিন্তু খুব ইজিলি সেমিফাইনালে যেতে পারবে আর টিমের কথা যদি বলি এই মুহূর্তে টিমের যতটুকু আপডেট রয়েছে আমাদের
আমাদের কাছে বের ক্যাপ্টেনরা খুবই কৌশলী অবস্থান নিয়েছেন। গতকাল যখন আমরা অনুশীলন কভার করছিলাম তখনও কিন্তু তিনি পুরোপুরি টিমের কোনো খবর দেননি বা আমাদের ঠিক সেইভাবে অনুশীলনও তিনি কভার করতে দেননি। কারণ হচ্ছে একটা, তিনি আজকে কী ধরনের একাদশ খেলাবেন বা হচ্ছে তার স্ট্র্যাটেজি বা টেকনিক কী হবে সেই জিনিসগুলো কিন্তু যতটা সম্ভব তিনি হচ্ছে গোপন রাখার চেষ্টা করেছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি মোরসালিন যিনি ইয়াংস্টার, সম্প্রতি বাংলাদেশের ক্লাব ফুটবলে তিনি খুবই ভালো পারফর্ম করেছেন, তার এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে এবং একাদশে যে একটি চমক থাকবে সেই চমকের কথা কিন্তু হেভের ক্যাবরেরা মোটামুটি আমাদের কিন্তু বলেছেন। আর লেবাননের কথা যদি বলি, কিছুক্ষণ আগেও জানিয়েছিলাম এই দলটা ভারতের সঙ্গে ম্যাচ খেলেছে, আরও দুটি প্রতিপক্ষ ছিল, সব কিছু মিলে তাদের বেশ টাফ সময় কেটেছে। তবে লেবানন কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ, র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে তারা বেশ খানিকটা এগিয়ে। তবে এর আগে দু দলের 2011 সালে কিন্তু দুবার দেখা হয়েছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচে, সেই ম্যাচে ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচে সেই ম্যাচে কিন্তু সমানে সমান হয়েছিল, অর্থাৎ একটি ম্যাচ লেবানন জিতেছিল, একটি ম্যাচ বাংলাদেশ জিতেছিল। সুতরাং বাংলাদেশ যদি এই ম্যাচে তাদের স্বাভাবিক পারফরমেন্স করতে পারে তাহলে বলাই যায় বাংলাদেশ হয়তো বা এক পয়েন্ট নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করতেও পারে। তো আমার কাছে ব্যাঙ্গালোর থেকে এই ছিল সবশেষ। ভারতের বেঙ্গালুরু থেকে সাফ চ্যাম্পিয়নশিপের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম ইকবাল। নানা অব্যবস্থাপনায় বুধবার শুরু হয় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নেই গণমাধ্যম কর্মীদের কাজের সুব্যবস্থা। সাফের খবর সংগ্রহ করতে এসে অস্থায়ী প্রেস বক্সে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয় তাদের। ভারতের বেঙ্গালুরু থেকে এস এম ইকবালের আরও একটি প্রতিবেদন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের প্রেস বক্সে। আমরা গণমাধ্যম কর্মীরা কভার করার জন্য এসেছি এই ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে। তবে সবচেয়ে বড় অবহেলাটা যেন এই গণমাধ্যম কর্মীদের সঙ্গেই করা হচ্ছে। আমরা এখানে আসার পর দেখতে পেরেছি যে গণমাধ্যম কর্মীদের বসার জন্য যে প্রেস বক্স থাকে সেই প্রেস বক্সের কোনো অস্তিত্ব নেই। কোনো রকমে একটা গ্যালারি এতে কিছু টেবিল বসিয়ে সেটাকে প্রেস বক্সে রূপান্তরিত করা হয়েছে। নেই নির্দিষ্ট সংখ্যক চেয়ার, নেই নির্দিষ্ট সংখ্যক টেবিল, নেই পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেটের ব্যবস্থাও। একটি ওয়াইফাই দেওয়া হয়েছে, যে ওয়াইফাই কিছুক্ষণ পরপরই কানেকশন লুজ হয়ে যাচ্ছে, ফলে মারাত্মক বিপাকে পড়তে হচ্ছে গণমাধ্যম কর্মীদের। নামমাত্র প্রেস বক্স বানানো হয়েছে, সেখানে কিন্তু একেবারে উন্মুক্ত। বৃষ্টি চলে আসায় সব গণমাধ্যম কর্মীকে এখান থেকে উপরে উঠে যেতে হয়েছে। অর্থাৎ এখানে যে গণমাধ্যম কর্মীরা নির্বিঘ্নে ম্যাচ কভার করবে তার কিন্তু কোনো ব্যতি ব্যবস্থাই রাখেনি সাফ কর্তৃপক্ষ। স্টেডিয়ামের যে অংশটিকে মিডিয়া ট্রিবিউন করা হয়েছে তার পাশেই কিন্তু ম্যাচ কমিশনারের জায়গাও রয়েছে। খুবই সংকীর্ণ কিছু জায়গার মধ্যে ম্যাচ কমিশনাররা কাজ করছেন, গণমাধ্যম কর্মীরা কাজ করছেন, কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে কাজের যে সুষ্ঠু পরিবেশ সেটি কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। এ বিষয়ে আমরা সাফের যে অফিসিয়াল যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। এখানে যেসব কর্মকর্তারা আছেন তারা এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কিছুই বলেনি। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এই সাফের এই 14তম আসর নিঃসন্দেহে অনেক বিশেষ একটা আসর এটা বলা যেতেই পারে, কারণ এবারে প্রথমবারের মতো এএফসি অঞ্চল থেকে অর্থাৎ সাফ রিজিয়নের বাইরে থেকে দুটো টিম এসে খেলছে। হাই ভোল্টেজ দুটো টিম লেবানন আছে, কুয়েত আছে, কিন্তু হাই ভোল্টেজ একটা আসরের জন্য ঠিক যতটা পরিপাটি অবস্থায় এই টুর্নামেন্টটা আয়োজন করার দরকার ছিল কর্তৃপক্ষের, তার ছিটেফোঁটাও কিন্তু দেখছি না। সুতরাং বলা যেতে পারে এই বেঙ্গালুরু সাফের প্রথম দিনটা ব্যর্থ হলো কর্তৃপক্ষ, অন্তত বলা যেতে পারে গণমাধ্যম কর্মীদের এর থেকে এই কথাটা বলা যেতেই পারে। কান্তিরেভা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, বেঙ্গালুরু। ক্রিকেটের খবর। বর্তমান দলটাই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা দল বলে মনে করেন মেহেদি হাসান মিরাজ। তাই ভারতে স্মরণীয় কিছু করার প্রত্যাশা তার কণ্ঠে। বলছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে শুরু হবে বিশ্বকাপ স্মরণীয় রাখার প্রক্রিয়া। 2019 বিশ্বকাপে বড় স্বপ্ন ছিল বাংলাদেশ দলকে ঘিরে। সমর্থকদের প্রত্যাশা ছিল পঞ্চপাণ্ডবের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করবে টাইগাররা। তবে এক সাকিব বাদে ইংল্যান্ডের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল বাকিরা। সে দলের মাশরাফি নেই, রিয়াদও যে থাকছেন না তা প্রায় নিশ্চিত। তবে তারপরেও 19-এর চেয়ে বর্তমান দলকে এগিয়ে রাখলেন মেহেদি হাসান মিরাজ, যার কারণ নতুনদের উত্থান আর তাদের সাম্প্রতিক ফর্ম। তাই তো 23 বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার প্রত্যাশা এই অলরাউন্ডারের কণ্ঠে। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনি দেখেন সবাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, তো আমি অবশ্যই এই দলটাকে অনেক এগিয়ে রাখবো। বড় কোনো টুর্নামেন্টে হয়তো কোনো কিছু আমরা ভালো কিছু করতে পারিনি, বাট আমাদের একটা চান্স আছে অবশ্যই
যে আমি বিশ্বাস করি আমরা সামনে যে টুর্নামেন্ট আছে আমরা অনেক ভালো করব, ইনশাল্লাহ কাপ জিতব। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও টাইগারদের লক্ষ্যটা আরো সুদূরপ্রসারী। ঘরের মাঠে এই সিরিজকে কেবলমাত্র হোমওয়ার্ক হিসেবেই নিচ্ছে হাতুড়ের দল। ফলাফলটা মুখ্য নয়, লক্ষ্য আক্রমণাত্মক ক্রিকেট খেলা। পাশাপাশি এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ভুল ত্রুটিগুলোও সেরে নেওয়ার লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। তো আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, সো এই সিরিজ যদি আমরা হেরেও যাই বা আমরা খারাপ খেলি যেতেই পারে, বাট এর মানে এ না যে আমরা খারাপ টিম হয়ে গেছি। ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে আমাদের যে পয়েন্ট টেবিলটা আমরা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত যেভাবে শেষ করেছি, এটাই কিন্তু একটা আমাদের বার্তা দেয় যে না আমরা ওয়ানডে টিমে খুব ভালো ক্রিকেট খেলেছি। বুধবার টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলনে ছিলেন না স্কোয়াডের তিন সদস্য। ঈদের ছুটির আগে 24 তারিখ পর্যন্ত চলবে ঢাকা পর্বের অনুশীলন, এরপর 1 জুলাই বন্দরনগরী চট্টগ্রামে পা রাখবে জাতীয় ক্রিকেট দল। ইমরান সুহিয়া, সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মাহমুদুল্লার পরিবর্তে কে খেলবেন 7 নম্বর পজিশনে? মিরাজ, আফিফ কিংবা ইয়াসিরকে সুযোগ দেওয়া হলেও এই পজিশনে কেউই সন্তুষ্ট করতে পারেননি হেডকোচ হাথুরু সিংহেকে। ধারণা করা হচ্ছে সৌম্যকে 7 নম্বরে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের আগে অনুশীলনেও হাথুরুর সঙ্গে আলাদাভাবে কাজ করতে দেখা যায় সৌম্যকে। ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। কেবল মাঠে নয়, অনুশীলনেও জিতে নিচ্ছেন পুরস্কার। ক্রিকেটারদের প্রাণবন্ত রাখতে চকলেট প্রতিযোগিতার আয়োজন হোম অফ ক্রিকেটে। বাজে সময় কাটিয়ে শান্তর সুসময় ফিরলেও সৌম্য সরকারের অপেক্ষাটা অনির্দিষ্টকালের। সারা ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে আবর্তন, এরপর হারিয়ে যেতেও সময় নেননি। এক সময় যার ব্যাটে হাসত বাংলাদেশ, সেই সৌম্য এখন বাদ পড়েন ঢাকা প্রিমিয়ার লিগের দল থেকেও। তবে অভিষেকের পর বিশ্বকাপ ভাগ্য বরাবরই ভালো সৌম্যর। ফর্ম যেমনই থাকুক, এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন প্রতিটি বিশ্বকাপে। আরও একটি বিশ্বকাপের আগে আবারও তাকে নিয়ে ভাবনা হাতুরুর দলের। তবে এবার ওপেনার নন, সৌম্যকে বিবেচনা করা হচ্ছে আলোচিত 7 নম্বরের জন্য। লম্বা সময় ধরে এই 7 নম্বরটা দখলে ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। সবশেষ ইংল্যান্ড সিরিজে এই সিনিয়র ক্যাম্পেইনার বাজে ফর্মের কারণে বাদ পড়লে বেশ কিছু ক্রিকেটারকে বাজিয়ে দেখে টিম ম্যানেজমেন্ট। 7 নম্বরের শূন্যতা পূরণে রিয়াদের বিকল্প হিসেবে ইয়াসির আলী রাব্বি ছিলেন সবার আগে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় পরের সিরিজেই দল থেকে বাদ পড়েন। এরপর 8 খেলা মিরাজকে তুলে আনা হয় 7 নম্বরে। চেমসফোর্ডে সুযোগ পেয়ে 27 গড়ে মিরাজ রান করেছিলেন 83। তবে ক্যারিয়ারের অধিকাংশ সময় 8 খেলা মিরাজ ব্যাট হাতে প্রায় সব কিছুই অর্জন করেছেন ওই পজিশনে। 1 সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরির সবগুলোই নাম্বার 8-এ। গড়টাও 7-এ খেলে পাওয়া রানের দ্বিগুণ। নিজের কম পছন্দের জায়গায় সৌম্যকে ভাবনায় দেখে তাই ইতিবাচকভাবেই নিচ্ছেন এই অলরাউন্ডার। সবসময় 8 নম্বরে খেলেছি, 7 নম্বরে তো মাত্র একটা সিরিজ খেলেছি। আমি যদি 7 নম্বরে খেলি তাহলে তো একটা এক্সট্রা বলার নিয়ে খেলানো লাগছে, তাহলে আমার দিক থেকেও কম, আমি বোলিং কম পাচ্ছি। বাট এটা দিন শেষে টিম ম্যানেজমেন্টের ডিসিশন। হাতুরু সিংহের অধীনে জাতীয় দলে অভিষেক ঘটেছিল সৌম্য সরকারের। লঙ্কান কোচের সময়কালে ফর্মটাও দুর্দান্ত ছিল এই ব্যাটারের। 7 নম্বরের শূন্যতা পূরণ করতে পারলে তার বোলিং দক্ষতা বাড়তি লাভ হবে দলের জন্য। এখন দেখার বিষয় হারাতে বসা সৌম্য নতুন রূপে নতুনভাবে ফিরতে পারেন কিনা। সে ফেরার পথে তার প্রথম পরীক্ষা আসন্ন ইমার্জিং এশিয়া কাপ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে আরব আমিরাতের শারজা এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের দল নিয়ে আশাবাদী বিপিএল চ্যাম্পিয়নরা। যদিও নতুন করে বিদেশি ফুটবলার নিবন্ধন নিয়ে বিপাকে আছে ক্লাবটি। দলবদলের উইন্ডো আগানোর আবেদন করা হলেও বাফুফে এখনও কিছুই জানায়নি, তাই ভিন্ন পরিকল্পনা নিয়ে আগাতে চায় ক্লাবটি। সুখবর এসেছিল কদিন আগেই, এফসি চ্যাম্পিয়ন্স লিগের ক্লাব লাইসেন্সিং পায় বসুন্ধরা কিংস। এবার জানা গেল আসরের প্রিলিমিনারি রাউন্ডে তাদের প্রতিপক্ষ বাংলাদেশের ঘরোয়া লীগ চ্যাম্পিয়নরা লড়বে সংযুক্ত আরব আমিরাতের শারজা এফসির বিপক্ষে, যে দলে আছেন বার্সার 2 সাবেক ফুটবলার মিরালেম পিয়ানিচ ও পাকো আলকাসের।
দেশের প্রথম দল হিসেবে এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় খেলবে তপু জিকোরা। এর আগে এফসি কাপে খেললেও পায়নি প্রত্যাশা মতো সাফল্য। এবারের মঞ্চটা আরো বড়, চ্যালেঞ্জও বেশি, বাস্তবতাও জানা ক্লাব কর্তৃপক্ষের। তারপরও নিজেদের সামর্থ্যে আস্থা রেখে স্বপ্নবাজ বসুন্ধরা কিংস। দলটা খুবই শক্তিশালী, তো শক্তিশালী হলেও আমরা আত্মবিশ্বাস আছে আমাদের যে আমরা আমাদের যে সমস্ত প্লেয়ার আছে প্লাস পাশাপাশি কিছু নতুন বিদেশি সংযোজন করে আমরা একটা ভারসাম্যপূর্ণ দল গঠন করে একটা সম্মানজনক ফলাফল দিতে পারবো। আমাদেরও কিন্তু বলার মতো সেরকম বিষয় রয়ে গেছে, আমাদের দলও কিন্তু ফ্লুমিনেসে খেলে আসা প্লেয়ার আছে, তো সুতরাং আমার মনে হয় এটা তাদেরকে আসলে তাদেরকে উল্টো চাপে ফেলবে। এফসি চ্যাম্পিয়ন্স লিগে বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশনের নেই কোনো সীমা, একাদশে খেলতে পারবে ছয় জন, কিন্তু বসুন্ধরার স্কোয়াডেই আছে পাঁচ বিদেশি। দলের শক্তি বাড়াতে দল বদলের সময়সীমা এগিয়ে আনার আবেদন করলেও বাফুফে তাতে সাড়া দেয়নি। এতে কিছুটা বিপাকে পড়লেও বিকল্প ভেবে রেখেছে কিংস ম্যানেজমেন্ট। আমরা শুরুতে কিছুটা ব্যাকফুটে আছি, তারপর আমরা চেষ্টা করছি ঢাকার মাঠে খেলে যাওয়া কিছু ভালো মানের বিদেশিকে দলভুক্ত করে, যাদের আইটিসি আমাদের দেশে আছে, দলভুক্ত করে একটা ভারসাম্যপূর্ণ দল গঠন করে। আগামী 15 আগস্ট অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটি। এফসি নিয়ম অনুযায়ী ক্লাব র্যাঙ্কিং এ এগিয়ে থাকায় নিজেদের হোম ভেনুতে খেলার সুযোগ পাচ্ছে শারজা এফসি। আমরা চেষ্টা করছি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপা লীগের ফাইনালে পেনাল্টি নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন রোমা কোচ হোসে মরিনিও। চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই পর্তুগিজ কোচকে। শুধু কোচের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থামেনি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। শাস্তি দেওয়া হয়েছে ক্লাবকেও। জানানো হয়েছে ইউরোপিয়ান প্রতিযোগিতায় পরবর্তী একটি অ্যাওয়ে ম্যাচে কোনো টিকিট বিক্রি করতে পারবে না রোমা। পাশাপাশি 55,000 ইউরো আর্থিক জরিমানা করা হয়েছে ক্লাবকে। একই সঙ্গে স্টেডিয়ামে ভাঙচুরের কারণে হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতা করার পরামর্শ দেওয়া হয়েছে ইতালিয়ান ক্লাবটিকে। জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরেছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনাজপুরে পৌঁছালে তাদের জন্য আয়োজন করা হয় জমকালো সংবর্ধনা। আগামীতে বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল সোমবার নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে 347টি স্কুলকে পেছনে ফেলে শিরোপা জয় করে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। ফাইনালে চাঁদপুরের গৌরী আদর্শ উচ্চ বিদ্যালয়কে 3 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এই অর্জনের খাতায় নাম লেখায় জেলার কোনো স্কুল। স্কুল পর্যায়ে এ সাফল্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো দিনাজপুর। শিরোপাজয়ী দলের জন্য আয়োজন করা হয় জমকালো সংবর্ধনার, বিজয়ীদের নিয়ে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রারও। এমন চমৎকার আয়োজনে খুশি প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা, স্বপ্ন তাদের একদিন জাতীয় দলে জায়গা করে নেয়ার। ফিলিংসটা অনেক ভালো, কারণ এতদিনের জার্নি আজকে সফল হলো, ফাইনাল আমরা চ্যাম্পিয়ন হলাম পুরো বাংলাদেশে। কোচ ক্যাপ্টেন দিনাজপুর সবাই আলম ভালো করছে, স্যাররাও অনেক সাপোর্ট করছে, সব প্লেয়াররা অনেক মানে একত্রবোধ ছিল আমাদের মধ্যে, আর সবার মধ্যে জেতার আগ্রহটা ছিল আর কি। সন্তানদের এমন সফলতা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিভাবকরাও। আমি গর্ববোধ করি, আমি শুধু না গোটা দিনাজপুর আর গোটা বাংলাদেশ আমরা গর্ববোধ করি আমার ছেলের জন্য, আমাদের এই গোটা টিমের জন্য। খুবই ভালো লাগছে, কেমন অনুভূতি, বাচ্চা জিতে আসছে অনুভূতি, মানে খুশিতে বাঁচতেছি না। বিজয়ীদের নিয়ে গর্বিত তাদের বিদ্যালয়, আগামীতে আরো বড় স্বপ্ন বুনছেন এই প্রতিশ্রুতিশীলদের নিয়ে। ভবিষ্যতে তারা যাতে আরো জাতীয় পর্যায়ে বয়স্ক খেলায় যাতে খেলতে পারে, এই জন্য আমরা আগামীতে তাদের প্রতি আরো নজর দিব, ভালোভাবে তারা যাতে খেলতে পারে। এটা আমাদের স্কুলকে গর্বিত করেছে, দিনাজপুরকে গর্বিত করেছে, রংপুর বিভাগকে গর্বিত করেছে, এবং আমরা মনে করি যে এই এই আনন্দের ছোঁয়া এই প্রতিটি স্কুলেই তার ছোঁয়া ছড়িয়ে পড়বে। স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার অনুরোধ মেধাবী এই ক্রিকেটারদের। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ শুরু হচ্ছে বাংলাদেশের সাফ মিশন। বিকেলে লেবাননের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের দল, প্রতিপক্ষ ফেভারিট হলেও ভালো ফলাফলের আশা। সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে উদাসীন ভারত, আয়োজনে নানা অব্যবস্থাপনার অভিযোগ। কান্তিরাওয়া স্টেডিয়ামে সাংবাদিকদের জন্য নেই প্রেস বক্স সুবিধা।